আশেপাশে পানি কেনার মতো কোনো দোকান পাচ্ছি না, আমাকে একটু পানি খাওয়াবেন ভাইয়া। ভাই আমি কি দুই তিনটা বোতল নিয়ে ঘুরতেছি পানির বোতল রাস্তাঘাটের মধ্যে, পানি যেতে তোমার কাজের সময় ডিস্টার্ব করে, কোত্থেকে আসে এসব? যাও তো ভাই, যাও তো, যাও। আন্টি একটা কথা বলতে পারি? আমি আরিয়ান, আমি কি একটু পরিচিত হতে পারি? হ্যাঁ, আমি রোকসানা, আমার মেয়ে অন্তি। যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে। আন্টি অনেক তৃষ্ণা পেয়েছিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আন্টি একটা কথা ছিল, আপনার ছেলে ছিল মানে এখন নেই? বাবা তুমি কোন হোটেলে উঠেছ আর সারাদিন কিছু খেয়েছো? ঢাকায় এক ফ্রেন্ডের বাসায় ওঠার কথা ছিল, কাল সারা রাত গাড়িতে কেটেছে। সকালে ফ্রেন্ডের বাসায় দেখি তালা মারা, কেউ নেই বাসায়। ওকে অনেকবার কল করেছিলাম, এক ঘন্টা অপেক্ষা করার পর পাশের বাসার এক আঙ্কেল বলল ওর বাবা নাকি অনেক অসুস্থ, কাল রাতেই হসপিটালে চলে গেছে। তারপর আমি এগুলো কি বাবা, এটা রাখো। এগুলো কি আন্টি? তেমন কিছু না, এগুলো গাড়িতে খাবে, সারা রাত তো গাড়িতে থাকবে, বাইরে কি খাবে না খাবে, তাই আমি ঘরের আমার বানানো খাবার দিলাম তোমাকে, খেয়ে নিও বাবা। এত কিছুর কি দরকার ছিল মা? তুমি আমাকে মা বললে ডাকলে? আজ দু বছর পর কেউ আমাকে মা বলে ডাকলো, তোমার মতো একটা ছেলে আমাকে মা বলে ডেকেছে, আমার যে কি ভালো লাগছে বাবা। মা ছেলের জন্য করবে না তো কে করবে? আমি তো তোমার মায়ের মতোই, তাই না? আসি মা, আমার ফোন থেকে আমি আপনাকে ফোন দিব। হ্যাঁ বাবা, মাঝে মাঝে এসে মা বোনকে একটু দেখে যাও। আচ্ছা মা, তুমি আসলে আমার অনেক ভালো লাগবে। আসি মা। এসো বাবা। মা তোমার কি সমস্যা, কেন তুমি অচেনা মানুষদের বাসায় ঢুকাও? একজন তৃষ্ণার্ত মানুষ পানি চেয়েছে, তাকে কি করে মানা করি বল? তুই কি ভুলে গেছিস তোর স্বামীর কথা, আমার ছেলের কথা? দু বছর আগে রেলওয়ে স্টেশনে ট্রেন ফেল করার পর ছিনতাইকারীরা আমার ছেলের সর্বস্ব কেড়ে নিয়েও ক্ষান্ত হয়নি, তারা আমার ছেলের জীবনটাই কেড়ে নিয়েছে। কই, স্টেশনে তো শত শত লোক ছিল, কেউ তো আসেনি আমার ছেলেটাকে বাঁচাতে, কেউ তো সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। এই সমাজের মানুষগুলা বড্ড বেশি স্বার্থপর, তারা অন্যের বিপদ দেখে হেসে বলে ওর বিপদ হয়েছে তাতে আমার কি, আমি ভালো থাকলেই ভালো। তারা পারতো, তারা পারতো আমার ছেলেটাকে নিজের ছেলে ভেবে আমার ছেলেটাকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন, তারা তো করেনি। কিন্তু আমি আমি মা, আমি তো তাদের মতো স্বার্থপর হতে পারি না। আজ যখন ওই ছেলেটা আমাকে মা বলে ডেকেছে, পানি চেয়েছে, আমি আমার ঈশাদের কথা আমার মনে পড়ে গেছে। বিশ্বাস কর, আমি যখনই কোনো অবহেলিত আর বিপদগ্রস্ত ছেলেকে দেখি আমার ঈশাদের কথা মনে পড়ে যায়, তখন আমার এই বুকটা ফেটে কান্না আসে। আমি আমার ছেলেকে হারিয়েছি, আর যেন কোনো মা এভাবে তার ছেলেকে না হারায়। আপনার ছেলে এসব নাই তো কি হয়েছে? আমি তো আছি, আমি আপনার ছেলের বউ না মা, আমি আপনার মেয়ে, আমার শেষ নিঃশ্বাস অবধি পর্যন্ত আমি আপনার সাথেই থাকবো।